আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই সবাই প্র্যাকটিস করেছো, আশা করি নিয়মিত সবাই ক্লাস করছো, সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছি। তোমাদের খুব সুখের সংবাদ যে তোমাদের স্কুল কলেজ আবার খুলে দিচ্ছে সরকার, তোমরা আগের মতন আবার প্রতিষ্ঠানে আসতে পারবে। প্রতিষ্ঠান প্রাণ চাঞ্চল্যে ভরে যাবে, আমরা সেদিনের অপেক্ষায় রয়ে এখনো আছি। তো আজকে আমরা এসো একটু কিছু আলোচনা করি। কি আছে আজকে আলোচনা দেখি, আমরা একটু এইচগুলো মৌলসমূহের ধর্ম আমরা আজকে আলোচনা করব। সোডিয়াম ধাতুকে কেরোসিনের নিচে রাখা হয় কেন, সেই বিষয়ে আমরা ব্যাখ্যা করব। আর পিবুলক মৌলসমূহের কিছু কিছু ধর্ম আমরা দেখার চেষ্টা করব। আর পিবুলক মৌলের একটি যৌগ অ্যালুমিনিয়াম অক্সাইড, আমরা সবাই এই যৌগ চিনি, আমরা নবম দশম শ্রেণীতেও দেখেছি অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এই অ্যালুমিনিয়াম অক্সাইড যে উভধর্মী অক্সাইড, সেই সম্পর্কে আমরা আলোচনা করব বা বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করে দিই আজকে প্রথম আলোচ্য বিষয়, এইচগুলোক মৌলসমূহের ধর্ম। তো এইচগুলোক মৌল কি, আমাদের নিশ্চয়ই সবার মনে আছে, আমরা সবাই পড়েছি, আমাদের সবার নিশ্চয়ই মনে আছে এইচগুলোক মৌল কারা, পর্যায় সারণীর গ্রুপ এক এবং গ্রুপ দুই এ কোন কোন মৌল ছিল আমরা কি সবাই জানি, সবার কি মনে আছে? হালি নাকে রুবি সেচে ফেলেছে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এভাবে আমরা শিখেছিলাম। বা হালিনাকে রুবি সাজাবে ফুলে, এভাবে শিখেছিলাম যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। তো এই মৌলগুলো অর্থাৎ এসবোলক মৌল এখানে হচ্ছে 13টা প্রথম দুইটা গ্রুপে, আর হচ্ছে হিলিয়াম, এই হচ্ছে মোট হচ্ছে 14টা মৌল রয়েছে এসবোলকে। তো এই এসবোলক মৌলসমূহের মধ্যে দেখা যায় যে প্রথম যে মৌলটি হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয় বা গ্যাস অবস্থায় পাওয়া যায়, আমরা জানি এটা অধাতু, আর এটার মূলত হচ্ছে বিজারণ ধর্ম রয়েছে। আর হিলিয়াম তো আমরা সবাই চিনি যে হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এটি হচ্ছে কারোর সাথে বিক্রিয়া করে না, এমনকি নিজে নিজের সাথেও বিক্রিয়া করে না, একেবারেই এটা নিষ্ক্রিয়। আর অন্য যে ধাতুগুলো রয়েছে সোডিয়াম, সোডিয়াম তারপর লিথিয়াম, সোডিয়াম পটাশিয়াম, এই ধাতুগুলো দেখা যাচ্ছে যে ক্ষার ধাতু বলে এদেরকে। তো এই ধাতুগুলো খুবই হচ্ছে নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে, তো এটার গলনাঙ্ক খুবই কম থাকে। আর এটা সোডিয়াম ধাতু যেমন হচ্ছে খুব নরম ধাতু থাকে, তো এই সোডিয়ামকে এত নরম ধাতু থাকে আমরা ছুরি দিয়ে হচ্ছে কাটতে পারি সোডিয়াম ধাতুকে। তো এই হচ্ছে কিছু ধর্ম। আর ক্ষার ধাতু সমূহ এরা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে এরা হচ্ছে ক্ষার তৈরি করে থাকে, হাইড্রোক্সাইড তৈরি করে থাকে। তো এরা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে থাকে, তো এদের বিজারণ ধর্ম অনেক বেশি হয়ে থাকে। তো এই হচ্ছে মূলত এসবোলক মৌলসমূহের কিছু ধর্ম। তোমরা এসবোলক মৌলসমূহের ধারাবাহিকভাবে ধর্মগুলো বই থেকে পড়ে নিতে পারবে, খুব সহজেই এগুলো তোমরা বুঝতে পারবে। এখন আমরা দেখব যে সোডিয়াম ধাতুকে কেরোসিনের নিচে রাখা হয় কেন, হ্যাঁ, অর্থাৎ কেরোসিনের মধ্যে সোডিয়াম ধাতুকে ডুবিয়ে রাখা হয় কেন, এইটা কেরোসিনের নিচে রাখা হয় আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা সোডিয়াম ধাতু বললাম যেটা খুব সক্রিয় ধাতু, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় প্রকৃতিতে এটা থাকতে পারে না। কেন পারে না? কারণ সোডিয়ামকে তুমি যদি বায়ুতে রাখো, তাহলে বায়ুতে কি আছে, অক্সিজেন রয়েছে বায়ুতে, আমরা জানি। তো বায়ুতে যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের সাথে সোডিয়াম ধাতু বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড, এই অক্সাইডটা অর্থাৎ এই ক্ষার হিসেবে, এটা আমরা জানি যে সোডিয়াম অক্সাইডের ক্ষার, তো এই সোডিয়াম অক্সাইড তৈরি করবে। তাহলে সোডিয়ামের যে ধাতুর যে বৈশিষ্ট্যটা, সেই ধাতুর বৈশিষ্ট্য আর থাকবে না। এখন এই সোডিয়াম অক্সাইড আবার কি করবে, এই সোডিয়াম অক্সাইড প্রকৃতিতে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড প্রকৃতিতে একটা নির্দিষ্ট পরিমাণে থাকে 0.03%, তো এই কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে, আবার কি করবে, সোডিয়াম কার্বনেটে পরিণত হয়ে যাবে। এই সোডিয়াম কার্বনেটকে আমরা কাপড় কাঁচা সোডা হিসেবে সবাই চিনি, সোডা অ্যাশ বলে থাকি সোডিয়াম কার্বনেটকে। তো সোডা অ্যাশ মূলত সোডার ভস্ম আমরা বলে থাকি, ভস্ম বা ছাই, তো এটাকে সোডিয়াম কার্বনেটকে
আমরা সোডা ভস্ম বা সোডা অ্যাশ বলে থাকি। তো এই হচ্ছে মূলত হলো অক্সিজেনের সাথে এবং বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড এটার সাথে বিক্রিয়া করে সোডিয়াম তার ধাতুর বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলে। আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে সোডিয়ামকে যদি পানিতে রাখি, হ্যাঁ পানিতে রাখি বলতে কি, আমরা যদি প্রকৃতিতে সোডিয়ামকে রাখি তাহলে আমরা জানি যে প্রকৃতিতে অলওয়েজ হচ্ছে জলীয় বাষ্প অবস্থান করে, তো সেই জলীয় বাষ্পের সাথে আবার সোডিয়াম বিক্রিয়া করে H2O। এই জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি করে, সোডিয়াম এখানে হচ্ছে সোডিয়াম অক্সাইড তৈরি করে আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তো এই হাইড্রোজেন গ্যাস এটা কি বলতো, দাহ্য গ্যাস। হাইড্রোজেন গ্যাস হচ্ছে দাহ্য, অর্থাৎ আগুন ধরে যায় হাইড্রোজেন গ্যাসে। এই হাইড্রোজেন গ্যাস আবার দেখা যাচ্ছে যে এটা অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়ে যায়, তো এটা পানি গ্যাস তৈরি করে। আচ্ছা এটা হচ্ছে, দেখো খেয়াল করে তাহলে এই যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয় এটা দেখে আমরা মূলত বুঝতে পারি যে আমরা যখন সোডিয়ামকে যদি আমরা কেরোসিন থেকে যদি মনে করো পানিতে পানি দিই সামান্য, তাহলে কি হয় এই দপ করে হচ্ছে একটা শব্দ হয়, শব্দ হয়ে আগুন ধরে যায়। হ্যাঁ তো আগুন ধরে গেলেই আমরা বুঝতে পারি সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, কারণ আমরা জানি যে হাইড্রোজেনের ধর্ম হচ্ছে নিজে জ্বলে। অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বালাতে সাহায্য করে, আর হাইড্রোজেন হচ্ছে নিজেই জ্বলে যায়। এটা উৎপন্ন হওয়ার সাথে সাথেই হচ্ছে আগুন ধরে যায়, বিস্ফোরণ ঘটে। তো এই কারণে হচ্ছে আমরা এই সোডিয়ামকে বায়ুতে বা পানিতে, অর্থাৎ হচ্ছে যে খোলা অবস্থায় প্রকৃতিতে সোডিয়ামকে আমরা রাখতে পারি না, কারণ বায়ুতে আমরা জানি যে পরিবেশে হচ্ছে অক্সিজেন গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, জলীয় বাষ্প আছে, তো এই সমস্ত উপাদানগুলোর সাথে হচ্ছে সোডিয়াম বিক্রিয়া করে তার যে ধাতুর বৈশিষ্ট্যগুলোকে হারিয়ে ফেলে, আমরা সোডিয়ামকে আর ধাতু হিসেবে ব্যবহার করতে পারি না। তো এই কারণে যাতে বায়ু এবং পানির সংস্পর্শে না আসতে পারে তাই সোডিয়ামকে নিষ্ক্রিয় দ্রাবক কেরোসিন, এই কেরোসিনের মধ্যে রাখা হয়। আমরা কেরোসিন হচ্ছে জানি যে একটা হাইড্রোকার্বন কেরোসিন, হ্যাঁ এটা হচ্ছে লিকুইড হিসেবে থাকে আমরা সবাই চিনি। তো এই কেরোসিনের মধ্যে যদি আমরা সোডিয়াম ধাতুকে ডুবিয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে যে সোডিয়াম ধাতু আর বায়ু আর পানির সাথে বিক্রিয়া করতে পারে না। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এসগুলো মনোযোগের ধর্ম এবং সোডিয়াম ধাতুকে কেন কেরোসিনের নিচে রাখা হয় সেটি আমরা বুঝতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম দুইটি আশা করি যে বুঝতে পেরেছি। এখন আমরা দেখব যে পিবুলক মৌলসমূহের ধর্মাবলী। পিবুলক মৌল কারা বলতো? পর্যায় সারণীতে আমরা দেখেছি যে দ্বিমূলক মৌলের পরেই, অর্থাৎ গ্রুপ 13 থেকে শুরু, 13, 14, 15, 16, 17, 18, তো 18 নম্বর গ্রুপের হিলিয়াম বাদে বাকি যে মৌলগুলো রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে 6টি করে মৌল রয়েছে। তো আর এদিক থেকে আমরা যদি বলি যে 6টি, তাহলে 6×36টি মোট মৌল আছে। নতুন আবিষ্কৃত মৌল যেগুলো রয়েছে সেগুলো সহ মোট যে 36টি মৌল রয়েছে, এই 36টি মৌলকেই আমরা পিবুলক মৌল বলে থাকি। তো এই 36টি মৌলের মধ্যে 12টি মৌল তোমরা পর্যায়সারণীতে দেখবে যে কালার করে দেওয়া আছে, 12টি মৌল, আর হচ্ছে প্রথম যে 12টি মৌল আছে আর একটি হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে কার্বনের একটি রূপভেদ। তো এই কয়টি মৌল বাদে বাকি যতগুলো মৌল আছে এই মৌলগুলো তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী হয়ে থাকে। তো এই গ্রাফাইট এবং প্রথম যে ধাতুগুলো আছে, কিছু মৌল আছে 12টি মৌল, এই মৌলগুলো মূলত হচ্ছে তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী হয়ে থাকে, বাকিগুলো হচ্ছে তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী হয়। তো এই হচ্ছে আমাদের পিবুলক মৌলের সম্পর্কে কিছু জানা। তারপরে কিছু মৌল রয়েছে, তোমরা জানো সেমিকন্ডাক্টর হিসেবে কিছু মৌল ব্যবহার করা হয়, 6টি মৌল রয়েছে, সে তার মধ্যে আছে তোমার বোরন, তারপরে হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি আর টেলুরিয়াম।
এই ছয়টি মৌলকে মেটালয়েড বলা হয়, মেটালয়েড বা উপধাতুও বলি বলে থাকি আমরা। তো এইগুলো সেমিকন্ডাক্টর হিসেবে ফিজিক্সে আমরা পড়েছি যে সেমিকন্ডাক্টর হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই দুইটা, সিলিকন এবং জার্মেনিয়াম। এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট সেমিকন্ডাক্টর, অর্থাৎ আমরা পরমাণু বলতে পারি। তো এটি অনেক অনেক বেশি পরিমাণে আধুনিক ইলেকট্রনিক্সে ব্যবহার হয়ে থাকে, সিলিকন এবং জার্মেনিয়াম। তো আর্সেনিকও আমরা জানি যে এই আর্সেনিকটা হচ্ছে আর্সেনিকোজিস রোগের জন্য হচ্ছে দায়ী এই আর্সেনিক মৌল। তা আর্সেনিক মূলত একটা এখানে মেটালয়েড বা অর্ধধাতু উপধাতু বলে থাকি আমরা। এটা ধাতুর কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং কিছু বৈশিষ্ট্য রয়েছে অধাতুর মতো, তাই এটাকে আমরা বলে থাকি উপধাতু। তো পিবলক মৌলসমূহ হয়ে সম্পর্কে আমাদের আরও কিছু বৈশিষ্ট্য আমাদের জানার আছে। যেমন পিবলক মৌলের ক্ষেত্রে আমরা দেখি যে একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এর আকার কিন্তু ছোট হতে থাকে। অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে এর আকার হ্রাস পেতে থাকে। পিবলক মৌলসমূহের ক্ষেত্রে দেখা যায় যে এর বিজারণ ধর্ম যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায়, বিজারণ ধর্ম ততই কমতে থাকে। আমরা গ্রুপ একের ক্ষেত্রে, গ্রুপ দুইয়ের ক্ষেত্রে দেখেছি এর বিজারণ ধর্ম হচ্ছে বেশি হয়ে থাকে, অর্থাৎ এটা বিজারিত করতে পারে ওই মৌলগুলো, যেমন এস বলক যত মৌল আছে সেগুলো। আর পি বলক মৌলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ধাতু থেকে যতই ডান দিকে যাওয়া যায়, এটা ধাতুর বৈশিষ্ট্যগুলো হ্রাস পেতে পেতে অধাতুর বৈশিষ্ট্যগুলো বৃদ্ধি পেতে থাকে, যার কারণে এখানে হচ্ছে বিজারণ ধর্ম হ্রাস পেতে পেতে থাকে। তো বিজারণের বিপরীত আমরা জানি জারণ ধর্ম হচ্ছে এখানে বৃদ্ধি পেতে থাকে। তো জারণ ধর্ম এখানে বৃদ্ধি পায়। তারপরে আমরা গ্রুপ ১৬র ক্ষেত্রে কিছু যৌগ দেখেছি, যে অংশ শিউলি সেজে টেজে পলাইছে আমরা পড়েছিলাম। তো সেই যৌগগুলো, সেই মৌলগুলো কে কে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, তো ওই মৌলগুলোকে বলা হয় চালকোজেন। এগুলোকে চালকোজেন বলা হয়ে থাকে কারণ এটা দেখা যাচ্ছে যে অক্সাইড গঠন করে। হ্যাঁ, যাই হোক, তো এই চালকোজেন বলা হয় ওই মৌলগুলোকে। আর গ্রুপ ১৭ যে মৌলগুলো রয়েছে তোমরা জানো যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলোকে বলা হয় হ্যালোজেন। তো এই সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে যে কোন মৌলগুলোকে কি বলা হয়, কারণ অবজেক্টিভের জন্য এগুলো আসলে জেনে রাখতে হবে আমাদের, আমাদের ভালো করে ধারণা নিতে হবে। আর হচ্ছে গ্রুপ ১৮ নম্বরে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোকে আমরা বলে থাকি নিষ্ক্রিয় গ্যাস। তো এই হচ্ছে আমাদের পিবলক মৌল সম্পর্কে আসলে জানা, তারপরে হচ্ছে মৌলসমূহ ধর্ম সম্পর্কে জানা, তারপরে আমরা আয়নীকরণ বিভব আমরা পরবর্তীতে পড়ব। তো আমরা দেখব যে আয়নীকরণ বিভবের মান যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, আয়নীকরণ বিভবের মান ততই কমতে থাকে। তো এই বিষয়গুলোই মূলত হচ্ছে পিবলক মৌলের ধর্মসমূহের মধ্যে পড়ে। তো এইগুলো আমরা বই থেকে ধারাবাহিকভাবে রয়েছে, সেগুলো একটু ভালো করে পড়ব, আশা করি যে আমাদের সমস্যা হবে না, আমরা বুঝতে পারবো। এখন তোমাদের আমরা দেখব যে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড হয় কিভাবে, অ্যালুমিনিয়াম অক্সাইড কে উভধর্মী এটা আমরা আলোচনা করব, উভধর্মী। আচ্ছা দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড এটা উভধর্মী বলতে বোঝানো হয়েছে এটা হচ্ছে ক্ষার হিসেবে আচরণ করে, আবার এটা অম্ল হিসেবে আচরণ করে। তাহলে অম্ল বা ক্ষার হিসেবে আচরণ করে আমরা কিভাবে বুঝব, অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয় তখন আমরা তাকে বলে থাকি ক্ষার, আর যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয় তখন আমরা তাকে বলবো অ্যাসিড হিসেবে তখন আচরণ করে থাকে। তাহলে আমরা একটু বিক্রিয়ার মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইডের বিক্রিয়া করাবো। তো দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে প্লাস পানি তৈরি করে। এখন আমরা এখানে সমতা বিধান করতে পারি। দেখো, এটা একটা যদি সমতা করি আমরা, এখানে অ্যালুমিনিয়াম আছে দুইটা, তার মানে আমরা এখানে টু দিব। তো এখানে যদি টু দিই তাহলে দেখো, খেয়াল করে ক্লোরিন হয়ে গেছে এখানে ছয়টা,
এখানে আমাদের 6 দিতে হবে তো এখানে 6 দিলে হাইড্রোজেন এখানে হচ্ছে 6টা সুতরাং আমাকে এখানে দিতে হবে 3 এভাবে আমরা সমতা বিধান করব তাহলে দেখো খেয়াল করে এটা একটা কি হিসেবে দেখো তো ক্ষার হিসেবে এখানে বিক্রিয়া করেছে ক্ষারক আমরা ক্ষার বা ক্ষারক লিখতে পারি আর এটা কি অম্ল তো অম্ল এবং ক্ষারক বিক্রিয়া করে এটা একটা লবণ হয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ আর এটা হলো পানি তো আমরা প্রশমন বিক্রিয়ায় জানি যে অ্যাসিড ক্ষারকের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয় সুতরাং এটা প্রশমন বিক্রিয়া লবণ এবং পানি উৎপন্ন হয়েছে যেহেতু তো এটা তাহলে কি হিসেবে আচরণ করছে ক্ষারক হিসেবে আচরণ করছে তাহলে আমরা এখানে ক্ষারক হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইড তারপরে আমরা দেখবো যে অম্ল হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইড বিক্রিয়া করে দেখো এটা হলো ক্ষারক হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইড হ্যাঁ তো এখন আমরা অম্ল হিসেবে দেখবো যে অ্যালুমিনিয়াম অক্সাইড অম্ল হিসেবে কিভাবে বিক্রিয়া করে একই একই যৌগ অ্যালুমিনিয়াম অক্সাইড একবার ক্ষারক হিসেবে আচরণ করবে আবার অম্ল হিসেবে আচরণ করবে আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইডের বিক্রিয়া দেখা দেখব তো এই বিক্রিয়া দেখা যাচ্ছে যে সোডিয়াম অ্যালুমিনিয়াম সোডিয়াম এখানে এটা উৎপন্ন হবে সোডিয়াম অ্যালুমিনেট আমরা বলতে পারি সোডিয়াম অ্যালুমিনেট তো এখানে আমরা সোডিয়াম ধাতুকে আগে দিতে পারি বা সোডিয়াম পরে দিতে পারি এটা কোনো ব্যাপার না প্লাস হচ্ছে এখানে পানি উৎপন্ন হবে সোডিয়াম অ্যালুমিনেট প্লাস পানি উৎপন্ন হবে তো এখানেও আমরা এখানেই করব সমতা বিধান করব এখানে দুই দিব কারণ অ্যালুমিনিয়াম দুইটা আছে তো দেখা যাচ্ছে যে সোডিয়াম এখানে আবার দুই দেওয়া লাগবে আমাদের তো এখানে হলো চারটা পাঁচটা তিন আছে ঠিক আছে তো এভাবে দেখো সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা বলতে পারি সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম সোডিয়াম অক্সাইড আমরা এই সোডিয়ামকে আগেও দিতে পারি আমরা যদি সোডিয়াম আগে দিই তাহলে এরকমও লিখতে পারি দেখো সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড এভাবে আমরা লিখতে পারি কারণ ধাতুকে আগে পরে এটা দেওয়াই যায় আমরা একটু দেখি খেয়াল করে এটা হলো প্লাস অন আর এটা হলো প্লাস থ্রি তাহলে এখানে হচ্ছে প্লাস ফোর আর অক্সিজেন একটা হলো মাইনাস টু তো এখানে হচ্ছে যেহেতু দুইটা রয়েছে তো মাইনাস ফোর তো এভাবে যৌগটিতে আমরা যৌগটি আমরা লিখে থাকি আমাদের এখানে স্টুডেন্টরা ভুল করে এই জায়গায় অক্সিজেন হয় ইচ্ছা মতন তিনটা দেয় না হলে অক্সিজেন একটা দেয় তোমরা এভাবে হিসাব করে দেখবে যে আসলে অক্সিজেন কয়টা হতে পারে হ্যাঁ অক্সিজেন এখানে হচ্ছে তুমি এভাবে হিসাব করে দেখবে যে অক্সিজেন এখানে হচ্ছে দুটি হয় কারণ এখানে এটা তিন প্লাস থ্রি আর সোডিয়াম হচ্ছে প্লাস ওয়ান তাহলে প্লাস ফোর তাহলে অক্সিজেন একটা হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস টু 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 দা হচ্ছে মাইনাস ফোর হবে ওকে এভাবে আমরা যৌগটা লিখবো তো দেখো একটু খেয়াল করে এটা অম্ল হিসেবে আচরণ করছে আমরা এটা ক্ষার যে আমরা এটা সবাই জানি যে একটা ক্ষারক বা ক্ষার আর এটা এটা হচ্ছে একটা ধরনের লবণ মূলত এটা এক ধরনের লবণ আর এটা হচ্ছে পানি তো আমরা সবাই চিনি তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারছি যে ক্ষারকের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইড বিক্রিয়া করেছে লবণ আর পানি উৎপন্ন হয়েছে আর এই ক্ষেত্রেও আমরা দেখছি অম্লের সাথে বিক্রিয়া করেছে অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে লবণ এবং পানি উৎপন্ন হয়েছে তাহলে দুইটা বিক্রিয়াই মূলত এক ধরনের প্রশমন বিক্রিয়া তাই এই অ্যালুমিনিয়াম অক্সাইড এই ক্ষেত্রে হচ্ছে অম্লের মতো আচরণ করে থাকে অর্থাৎ এটা হচ্ছে অ্যাসিড বা অম্লের মতো আচরণ করে এখানে প্রশমন বিক্রিয়া ঘটিয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে অবশ্যই এত সময় বুঝে গেছি যে অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড এটা আমরা এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড এই উভধর্মী বৈশিষ্ট্যের কারণে আমরা বলে থাকি মূলত হচ্ছে এটা একটা উভধর্মী অক্সাইড অর্থাৎ এটা ক্ষার হিসেবে আচরণ করে সরি ক্ষারক হিসেবে আচরণ করে আবার এটা অম্ল হিসেবেও আচরণ করে তো এই উভধর্মী ধর্মের কারণে দুই প্রকার ধর্মের কারণে আমরা এটাকে উভধর্মী অক্সাইড বলে থাকি তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনায় এই বিষয়গুলোই ছিল আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ সবাই ভালো করে উপলব্ধি করতে পেরেছ তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করে এই বিক্রিয়াগুলো ভালো করে শিখে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে